নমস্কার গল্পে গল্পে কাঁথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজও আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী মনোরঞ্জন ভট্টাচার্যর গোয়েন্দা চরিত্র হুকাকাশিরই একটি গল্প গল্পটির নাম শান্তি ধামের অশান্তি শুরু করছি আজকের গল্প শান্তিধামের অশান্তি হুকাকাশির ঘটনাবহুল জীবনের মাঝে মাঝে এমন অনেক ছোটোখাটো অ্যাডভেঞ্চার ঘটেছে যা গুছিয়ে বলতে পারলে তোমাদের বেশ কিছু গল্পের খোরাক জুটে যায় তারই একটা আজ তোমাদের শোনাব ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে সোনার হরিণের অনুসন্ধানে তখনও তিনি হাত দেননি পুজোর সময় কিছুদিন বিশ্রাম লাভের আশায় তিনি গিয়েছিলেন বিল্লন গরম মাদ্রাজ প্রদেশের সীমান্তে জায়গাটি বেশ স্বাস্থ্যকর বলে নাকি খ্যাতি আছে সঙ্গে আর কেউ ছিল কি না তা ছিল বই কি নইলে ওই জনবিরল তীপান্তরের মাঠে নিঃসঙ্গ অবস্থায় স্বাস্থ্য হতে পারে কখনো রণজিতের ছোট ভাই অভিজিৎ সে যাত্রায় হুকাকাশির সঙ্গী হয়েছিল সেদিন সকালবেলায় চায়ের পাট চুকিয়ে দিয়ে টেবিলের ধারে মুখোমুখি বসে দুজনে গল্পে মেতে আছেন দেখা গেল এক মধ্যবয়সী বাঙালি ভদ্রলোক ফটকের সামনে এসে কেমন একটু ইতস্তত করছেন ভাবটা ঢুকি কি ঢুকি না হুকাকাশি মুখ তুলে চাইতেই ভদ্রলোকের সঙ্গে তার চোখাচোকি হয়ে গেল তখন সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে ফটক খুলে তিনি ঘরে এসে ঢুকলেন হুকাকাশিকে ছোট্ট একটু নমস্কার জানিয়ে বললেন আপনি আমায় চিনতে পারবেন না কিন্তু আপনাকে আমি চিনি কলকাতায় যেখানে আপনি থাকেন সেই ডাব স্ট্রিটে আমারও বাস কালকেই নদীর পারে বেড়াতে বেরিয়ে আপনাকে এখানে প্রথম দেখতে পাই এই তেপান্তরের মাঠে কিছুদিন একত্র বাস করলে ক্রমে আলাপ পরিচয়ও ঘটবে আশা ছিল কিন্তু তখন ভাবতে পারিনি যে এক অপ্রত্যাশিত কারণে আজকেই আপনার সঙ্গে দেখা করা অনিবার্য হয়ে উঠবে কাল রাত্রে আমার বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটায় এই বন্ধুবান্ধবহীন দূর দেশে আমি একেবারে হতভম্ব হয়ে পড়েছি সকাল হতেই তাই পরম আত্মীয় জ্ঞানে আপনার কাছে চলে এসেছি ভদ্রলোক অতি করুণভাবে হোকাকাশির পানে চাইলেন হোকাকাশি নস্বদানটা খুলে জোর একটি নস্যি নিতে নিতে বললেন বেশ আপনার রাত্রির অভিজ্ঞতা খুলে বলুন আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না তারপর অভিজিৎকে দেখিয়ে বলেন। এর কাজে আপনার দ্বিধা করবার কিছুই নেই আমায় যা বলবার আছে নিঃসঙ্কোচে এর সামনেই বলতে পারেন ভদ্রলোক তখন তার বক্তব্য শুরু করলেন সব ব্যাপার গুছিয়ে বলতে হলে কোরআার কয়েকটি কথাও আগে বলে নেওয়া দরকার পুজোর ছুটিতে কোথায় চেঞ্জে যাওয়া যায় কলকাতায় বসে তারই আলোচনা হচ্ছিল এক বন্ধু পরামর্শ দিলেন কেবল পরামর্শ দিয়ে তিনি হননি দিলেন যে এখানে তার জানাশোনা এক ভদ্রলোকের চমৎকার একটা বাড়ি আছে এবং খুব সস্তায় সেখানে তিনি ভাড়াও দিতে পারেন পুজোয় কোথাও যেতে হলে সবচেয়ে বড় সমস্যাই হলো বাড়ির সমস্যা সেটা এত সহজেই মিটে যাওয়াতে এখানে আশাই স্থির করে ফেলা গেল তারপর কাল সকালে ট্রেনে এখানে এসে পৌঁছেছি এসে দেখলাম বন্ধুটি একটুও বাড়িয়ে বলেননি বাস্তবিকই ঘাসা বাংলো প্যাটার্নের বাড়িখানা ভেতরে অনেকখানি কম্পাউন্ড আর গোটা বাড়িটাই উঁচু পাঁচিলে ঘেরা বাড়ির নাম শান্তিধাম ও ভাড়ায় মরুভূমির ভেতরেও অমন বাড়ি কল্পনাতীত সস্তা ঘর যা আছে আমাদের প্রয়োজনের পক্ষে তা পর্যাপ্ত কেননা আমরা কটিমাত্র প্রাণী আমি আমার স্ত্রী বছর চোদ্দ বয়সের একটি মেয়ে আর সঙ্গে ঝি আর উড়ে বামুন সদর দরজার সম্মুখে মালপত্র নামিয়ে ভেতরে ঢৌবার উদ্যোগ করছি লক্ষ্য করলাম রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই যেন অবাক হয়ে বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে তখন তাদের এই অহেতু কৌতূহলে কোনো অর্থ বুঝতে পারেনি কিন্তু এখন বুঝছি এ বাড়িতে লোকের বসবাস দেখতে তারা আদৌ অভ্যস্ত নয় কেননা এ বাড়ির রহস্য জানতে এই অঞ্চলের কারুরই বোধ করি বাকি নেই গুচিয়ে গাছিয়ে বাড়িটাকে বাসোপযোগী করে নিতেই সারা দুপুর কেটে গেল বিকেলে এক কাপ চা খেয়ে সামনের বারান্দায় বসে সবেমাত্র খবরের কাগজখানা খোলবার উপক্রম করছি দেখি ফটক খুলে এক প্রৌঢ় বয়সের মাদ্রাজি ভদ্রলোক এগিয়ে আসছেন গুড আফটারনুন বলে অভিবাদন করে তিনি বারান্দায় উঠে এলেন ইংরেজিতে বললেন মাপ করবেন আপনি কি এ ভাড়া নিয়েছেন জবাব দিলাম আগে হ্যাঁ একেবারে পাকাপাকি কথা হয়ে গেছে ভাড়া আগাম আদায় করে নিয়েছে নাকি বললাম কথা পাকাপাকি হয়েছে বটে কিন্তু ভাড়াটারা এখনও কিছু দেওয়া হয়নি বাড়িওয়ালা যে ঠিক আমার অপরিচিত এ কথা বলা যায় না কি বললেন এ বাড়ির মালিক রমেশবাবু আপনার পরিচিত অথচ তিনি জেনে শুনে আপনার এবারই ভাড়া নেওয়া অনুমোদন করেছেন ভদ্রলোকের মুখে বিস্ময় স্পষ্ট ছাপ এবার ফুটে উঠল বেশি তো আমিও কম হইনি বললাম আপনার ইঙ্গিতটা বেশ ভালো মতো বুঝতে পারলাম না আর স্পষ্ট করে বলবেন কি কিন্তু ভদ্রলোক বোধ করি আমাকে আর বেশি বিব্রত করে তোলা উচিত মনে করলেন না কথাটাকে একটু ঘুরিয়ে নিয়ে বললেন আপনি বিদেশি লোক নতুন জায়গায় এসে নানা রকম অসুবিধা বোধ করা বিচিত্র নয় সেই রকম কিছু ঘটলে আমাদের খবর দিতে সংকোচ বোধ করবেন না আমার নাম ভেঙ্কাটাচারী পাশের বাড়িটাই আমার ভদ্রলোক চলে যাওয়ার পর মনে ভেতরটা কেমন খচখচ করতে লাগলো একটা অজানা ভয়ও যে মাঝে মাঝে উঁকি মারছিল না এ কথাও জোর করে বলতে পারি না যাই হোক সব ঝেড়ে ঝুড়ে মনটাকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে বিকেলবেলা সদল বলে বেরিয়ে পড়লাম নদীর ধারে ভগবানের বিশেষ দয়া বলতে হবে সেখানেই আপনার দেখা পেলাম তারপর বাজার হয়ে তরি তরকারি আর কিছু টাটকা মাছ কিনে যখন বাড়ি ফিরলাম রাত তখন আটটা বেজে গেছে বামুন ঠাকুর রান্নার জোগাড় আরম্ভ করল ঠিক এই সময়ে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় বেশ একটু হিমেল হাওয়া বইতে শুরু করে দিল যার দিক একেবারে নীরব নিস্তব্ধ ধারে পাশে জনমানবের সাড়া নেই আমরা জানলার সারসি বন্ধ করে মাঝের হলঘরটা এসে বসলাম আমার স্ত্রী একখানা মাসিক পত্রিকা পড়ে আমাদের শোনাচ্ছিলেন পাশের কামরায় ঝির নাকের ডাক উঠে গেল ঘড়িতে দশটা বাজবার সঙ্গে সঙ্গেই হঠাৎ সকলেই যেন একটু চমকে উঠলাম মনে হলো আমাদের মাথার উপরকার ছাদে অবিশ্রাম খটাখট খটাখট কেমন একটা শব্দ হচ্ছে ঠিক যেন ছাদ পেটানোর আওয়াজ একটু কান পেতে থাকতে লক্ষ্য করলাম শব্দটা ক্রমেই বেড়ে চলেছে আরও একটু বাদে অসম্ভব জোরে শব্দ হতে লাগলো দপ দপ ধুপ ধুপ যেন ছাদময়কার দৌড়ে বেড়াচ্ছে আমার স্ত্রী স্বভাবতই একটু ভীতু মানুষ যে দেখি তার সারা কপাল ঘেমে উঠেছে কেননা ছাদে উঠবার যে কোনো সিঁড়ি নেই বাড়িতে ঢুকেই তা আমরা টের পেয়েছিলাম ঠিক সেই মুহূর্তেই একটা ব্যাকুল আর্তনাদ কানে এলো দেখি কি না বামুন ঠাকুর রান্নাঘর ছেড়ে পাই পাই করে উর্ধ্বশ্বাসে আমাদেরই দিকে ছুটে আসছে বেচারা সারা দেহ বাঁশপাতার মতো কাঁপছে গায়ে প্রত্যেকটি রোঁয়া খাড়া হয়ে উঠেছে আর চোখ দুটো ঠিক যেন ঠিকরে আসার উপক্রম একটু বাদে বাক্সফূর্তি হতে কোনো ক্রমে সে জানালে যে করার উপর তেল চাপিয়ে সবে ভাজবার মাছগুলো সে ছেড়েছে অমনি সম্মুখের জানলা থেকে দুধের মতো সাদা দুখানা হাত তার সামনে বেরিয়ে এলো ঠিক ভাজা মাছ চাইবার ভঙ্গিতে সে আঁতকে পিছিয়ে আসতেই ছপাত করে একরাশ ছাই এসে পড়ল মাছ ভাজবার কড়াটার ওপর আর সঙ্গে সঙ্গে কে খিলখিল করে হেসে উঠল রক্ত হিম করা এক অদ্ভুত হাসি আর এক তিল দাঁড়াবার ভরসা সে পায়নি দু হাতে কাছা জড়িয়ে রাম রাম করতে করতে পালিয়ে এসেছে এবার ভয়ে সকলেরই গায়ে কাঁটা দিয়ে উঠল মুখ ফ্যাকাশে হয়ে গেল তার বারবার নিষেধ সত্ত্বেও ব্যাপারটা নিজে চোখে প্রত্যক্ষ করবার জন্য একাই আমি রান্নাঘরের দিকে এগিয়ে চললাম উঠোন পার হয়ে রান্নাঘরে যেতে হয় পথে পরে মস্ত একটা নেবু গাছ সবে তার তলায় এসেছি অমনি সেই গাছের আপডাল থেকে চড়া লাল পাড় শাড়ি পরা বোধ করি সাড়ে আট ফুটেরও বেশি ঢেঙা একটি স্ত্রীলোক ঘোমটা মাথায় ঢিপ করে আমার পায়ের কাছে একটা গড় করলো অতখানি ঢেঙা মেয়ে ছেলে তো দূরের কথা পুরুষও আমি ভাবতে পারি না আমার আক্কের গুরুম হয়ে গিয়েছিল রান্নাঘরে যাওয়া মাথায় উঠল দৌড়ে কোনো মতে ঘরে ফিরে এলাম তাড়াতাড়ি দরজা বন্ধ করতে করতে দেখতে পেলাম হো হো করে বিকট এক অট্টহাসি হেসে স্ত্রীলোকটা রান্নাঘরের দিকে ছুটে গেল প্রায় সঙ্গে সঙ্গে রান্নাঘরে কলসি ফাটার শব্দ শোনা গেল তারপরেই আক্রমণ শুরু হলো বাংলোখানার উপরে ঠিক বর্ষাকালে বৃষ্টির ফোঁটার মতো অনবরত ইট আর পাটকেল ইট আর পাটকেল সারা রাত কটি প্রাণী ঠায় ঘরের মেজের উপর বসে কাটালাম একটি বারের তরেও কারুর চোখের পাতা মুদ্রের সাহস হলো না তারপর সকাল হলে ছুটে গেলাম পাশের বাড়ি ভেঙ্কটাচারীর কাছে সমস্ত খবর খুঁটিয়ে শোনবার পর তিনি গম্ভীরভাবে বললেন হুম যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে কাল আপনাকে সমস্ত কথা খুলে বলা হয়নি হয়তো আপনি খুবই বিচলিত হয়ে পড়বেন মনে করে কিন্তু আজ আর বলতে বাধা নেই যে যে বাড়িটা আপনি নিয়েছেন এই অঞ্চলে সবারই ধারণা ওটা ভূতের বাড়ি প্রায় দু বছর হল এমনই ধারা উপদ্রব আরম্ভ হয়েছে এই দু বছরে অন্তত বার চারেক বাড়িটা ভাড়া হয়েছিল কিন্তু এক রাতের বেশি কোনো ভাড়াতেই টিকতে পারেনি ওখানে রমেশবাবু বাড়ির ভাড়া খুবই কমিয়ে দিয়েছেন তবুও প্রাণ হাতে করে কে যাবে বলুন শেষবারে বাড়িটা যখন ভাড়া হয় সে আর ছমাসের কথা সে যাত্রাও এক রাতের বেশি ভাড়াটে টেকেনি ভেবেছিলাম এ ছ মাসে কিছু উন্নতি হয়তো বা হয়ে থাকবে কিন্তু তা যে হয়নি সে তো প্রত্যক্ষই করা গেল ওটা আমারই পাশের বাড়ি হওয়াতে মাঝে মাঝে আমারও যে একটু আধটু ভাবনা হয় না তা নয় তবে ভগবানের পরম দয়া আজ পর্যন্ত এখানে কোনো উপদ্রবী ঘটেনি আপনি এক কাজ করুন এবেলার মতো সব শুদ্ধ আমারই এখানে উঠে আসুন বাড়িতে আমার মা ছেলে মেয়ে স্ত্রী সকলেই আছেন কাজেই মেয়েদের কোনোই অসুবিধা হবে না আজকের দিনের মধ্যেই লোকজন লাগিয়ে অন্য একটা বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা আমি দেখছি ভদ্রলোকে অশেষ ধন্যবাদ জানিয়ে ঝি বামুন সমেত মেয়েদের তারই ওখানে পাঠিয়ে আমি সোজা আপনার কাছে চলে আসছি কাল রাত্রিরে নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই অবিশ্বাস করতে পারি না অথচ বিংশ শতাব্দীর লোক হয়ে ভূতের অস্তিত্ব বিশেষ করে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করতেও মন সায় দিতে চাইছে না যাকে বলে কিং কর্তব্য বিমুর সত্যিই আমি তাই হয়ে আপনার কাছে এসেছি আশা করি প্রতিবেশীরে বিপদে তাকে সাহায্য করতে আপনি বিমুখ হবেন না হুকাকাশি হাতের দু আঙুলে অবশিষ্ট নস্যিটুকু এক টানে নিঃশেষ করে বললেন আমায় দিয়ে যতটা উপকার সম্ভব তা অবশ্যই আপনি পাবেন অভিজিৎ পাঞ্জাবিটা একবার গায়ে চড়িয়ে নাও তো বাড়িটা একটু ঘুরে আসা যাক হ্যাঁ আপনার নামটা কি সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি আগে আমার নাম শ্রী ভবানী প্রসন্নগুপ্ত সদর দরজার তালা খুলে সকলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন বাড়ির সমস্তটাই কম্পাউন্ড ওয়ালে ঘেরা ভেতরে জায়গা প্রায় চার পাঁচ বিঘে পাঁচিল বরাবর ওরা হাঁটছিলেন হঠাৎ হুকাকাশি হাতে রুমালখানা তপ করে একবার মাটিতে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গেই আবার তুলে নিলেন ভবানীবাবু আর অভিজিৎ কথাবার্তায় অন্যমনস্ক ছিলেন কিছু টের পেলেন না আরও খানিক্ষণ চলবার পর দেওয়ালের ধারে এসে হুকাকাশি ফের থামলেন অভিজিৎকে লক্ষ্য করে বললেন মাটির ওপর দাগগুলো লক্ষ্য করছ বেশ করে দেখে বলো দিকিনি কিসের দাগ এগুলো বাস্তবে কি জায়গাটাতে কেবল ওই জায়গাটাতেই কোনো অজ্ঞাত জীবের ছোট ছোট গোল গোল কতগুলো পায়ের দাগ অভিজিতের নজরে এলো অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করার পর সে বলল ঠিক ধরতে পারছি না তবে কোনো জন্তু জানোয়ারের পায়ের দাগ নিশ্চয়ই তুমি তো ভালো শিকারি অনেক জানোয়ারেরই পায়ের দাগের সঙ্গে তোমার পরিচয় আছে বলতো এগুলি কোন জানোয়ারের পায়ের দাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে শেষ পর্যন্ত অভিজিৎকে স্বীকার করতেই হলো যে সে কিছুই ঠাহর করতে পারছে না হুকাকাশি আবার বললেন দাগগুলো কেমন এলোমেলো সেটা লক্ষ্য করছো কি হুম আরও একটা লক্ষ্য করবার জিনিস সবকটা দাগেরই একদিক খুব জোরে স্পষ্টভাবে উঠেছে অন্য দিকটা দেখা যাচ্ছে অপেক্ষাকৃত হালকা কেমন নয় কি অভিজিৎ ঘাড় তা বটে আর ওই যে পরপর গোটা কতক নেবু গাছ রয়েছে তাও কিন্তু উপেক্ষার বিষয় নয় সবচাইতে আশ্চর্যের বিষয় কাল রাত্রে বৃষ্টি হওয়াতে মাটি সর্বত্রই নরম হয়ে আছে অথচ ড পাচ্ছি শুধু এই জায়গাটাতেই আরও খানিকটা এগিয়ে এসে আর এক অভিনব জিনিস সকলের চোখে পড়ল একটা চাল মাপবার ডালা বা চলতি কথায় আমরা তাকে পলি বলি এটা আবার করতে থেকে এলো একেবারে আনকোরা নতুন দেখছি আপনার সঙ্গের বুঝি হুকাকাশি বলে উঠলেন না তো ভওয়ানীবাবু জবাব দিলেন ওহ বোঝা গেছে তবে আচ্ছা বাবু সাধারণত আপনি কি মার্কা সিগারেট খেয়ে থাকেন ভবানীবাবু এবার বিস্মিত হলেন সিগারেট সিগারেট তো আমি খাই না আমি ছেড়ে আমার বামুন চাকরদের পর্যন্ত ও জিনিসটি খাওয়া বারণ গিন্নির হাঁপানির মাদুলি আছে তামাকের গন্ধ পর্যন্ত ও নাকে যাওয়া নিষেধ ওই জন্যেই তো বামুন চাকর জোটানো আমার পক্ষে এক মহা মহাদায় তামাক খাবে না বিড়ি টানবে না এমন লোক ও শ্রেণীর মধ্যে বোধ করি আপনি একজনও পাবেন না নশিটা নিশ্চয় বাদ হতে বুদ্ধি খোলে হুকাকাশি হেসে পড়লেন যাক রহস্য থাক বাড়িতে ঢুকে ঘরদোর বারান্দাগুলোর আপনি কি অবস্থা দেখেছিলেন বলুন তো এ ধুলো আর ঝুলে গোটা বাড়িটাই এক এক হয়েছিল রান্নাঘরটা তারও ওই একই অবস্থা পুরো এক দুপুর লেগেছে বাড়িটাকে শুধু বাস করে তুলতেই উনুনও তবে পাততে হয়েছিল নিজেদেরকেই নিশ্চয়ই কথা বলতে বলতে এই সবাই সদর দরজার দিকেই এসে পড়েছিলেন হুকাকাশি বললেন চলুন এবার আপনার আস্তানায় গিয়ে বসা যাক এ বেলার মতো চারির ওখানেই তো আপনার থাকবার ব্যবস্থা অতিথি সৎকারের জন্য ভেঙ্কটাচারী তখন নিজে দাঁড়িয়ে মালি দিয়ে তার বাগান থেকে কপি বেগুন শালগম প্রভৃতি তোলাচ্ছিলেন সেখানেই সকলের তলব পড়ল শিষ্টাচারের পালা শেষ হলে চারিকে হুকাকাশি বললেন বাগানখানা করেছেন তো মন্দ নয় সব রকম তরি তরকারি তো দেখতে পাচ্ছি বাগান সম্বন্ধে ভেঙ্কটেচারীর শক্তিকারের গর্ব ছিল একটু সলজ্জ হাসি হেসে তিনি বললেন এ আমার একটা হবি ছোট বাগান তবে এরই মধ্যে যতটা হয় চেষ্টা ত্রুটি করিনি আসুন না দেখবেন সবটা ঘুরে ঘুরে সকলে বাগান দেখতে লাগলেন সেই সঙ্গে রমেশবাবুর ভুতুরে বাড়িটার সম্বন্ধেও আলোচনা চলতে লাগলো হোকাকাশির তথ্য যেসব ছিল চারির কাছ থেকেই তা জেনে নিলেন বাংলো থেকে গোটা শহরটার কথা উঠল। বললেন আশেপাশে দেখবার অনেক কিছুই আছে চলুন একদিন সঙ্গে করে আপনাদের সব দেখিয়ে আনা যাবে হ্যাঁ এটা আমারই গাড়ি হোকাকাশি বললেন আপনার আবার নৌকো চালাবারও হবি আছে নাকি কিন্তু এদেশের নদীতে কি বারো মাস জল পান নৌকো চালানো না না সেই সব আমার নেই এগুলো আঁকি মালিদের ব্যবহারের লাগে আরে কেও সম্মুখম নাকি রামানুজমকে জিজ্ঞাসা করতো ওরা বাড়ি হোয়াইট ওয়াশ করে দিতে রাজি হয়েছে কিনা ভালো কথা গল্পে গল্পে আসল কথাই আপনাকে বলা হয়নি ভবানীবাবু ছোটোখাটো একখানা বাড়ি ভদ্রপল্লীর ভেতরেই পাওয়া গেছে আশা করি এবার আপনার ভ্যাকেশনটা শান্তিতেই কাটবে বেলা নাগাদ তিনটের সময় হুকাকাশি অভিজিৎকে খামে মোড়া একখানা চিঠি দিয়ে বললেন আমি বেরুচ্ছি বাবুদের সঙ্গে নিয়ে নদীর ধারে বেড়াতে যাব। ঠিক পাঁচটার সময় তুমি গিয়ে ভেঙ্কটাচারীর হাতে এই চিঠিখানা দিয়ে আসবে কেমন পারবে তো তার না পারবার কথা কি কিন্তু এ কিসের চিঠি কি লেখা আছে এতে এ চিঠিতে ভেঙ্কটাচারীকে লেখা হয়েছে রমেশ বাবুর ও বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে লোকসমাজে প্রতিপন্ন করবার চেষ্টা আজ থেকে তিনি একদম ছেড়ে দেবেন নইলে ভেতরকার সমস্ত রহস্যই প্রকাশ হয়ে পড়বে তিনি এ শহরে বিশেষ সম্মানিত লোক তার আর অপদস্তের সীমা থাকবে না অভিজিৎ একেবারে আকাশ থেকে পড়ল বাড়িটাকে ভূতের বাড়ি বলে প্রতিপন্ন করবার চেষ্টা করছেন ভেঙ্কটাচারী বলেন কি কিন্তু তাতে তার লাভ লাভ মাটির দরে ও বাড়িখানা কিনে নেওয়া বসত এবং হবির বাগান দুটোরই কলেবার কিছু বৃদ্ধি পাবে আর ফালতু আরও একখানা বাড়ি লাভ হবে যার দাম কমসে কম বিশ হাজার টাকা রমেশবাবু থাকেন সুদূর কলকাতাতে তিনি যখন দেখবেন ভাড়াটের পর ভাড়াটে মাত্র একটা রাত্রিবাসের পরেই ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে পালাচ্ছে ভাড়া যথেষ্ট কমিয়েও সিকি পয়সার আয় হচ্ছে না তখন যে দাম পান তাতেই ওটা বেঁচে দিতে তিনি উৎসুক হয়ে পড়বেন চার হাজার তিন হাজার যা আসে প্রথমে হয়তো কোনো ভাড়াটে অহেতুক কোনো কারণে ভয় পেয়েছিল সেই থেকেই চারি ভাইয়ার মাথায় ফন্দিটা আসে আসল ব্যাপারটা কি করে আমি আজ করলাম বলি শোনো আজ সকালে রমেশবাবুর বাড়ির কম্পাউন্ডটা যখন ঘুরে বেড়াচ্ছি তখন রান্নাঘর থেকে অনেকটা দূরে এসে আধপোড়া একটা সিগারেট পড়ে রয়েছে দেখতে পেলাম কাল রাত্রিরে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে অথচ সিগারেটের ওপর তার ছিন্নমাত্র নেই বোঝা গেল বৃষ্টি থামবার পর এইখানটাতে কেউ সিগারেট ফুঁকেছে এদিকে বাবু বলে রেখেছেন বৃষ্টি ধরার পর তারা কেউই ঘরের বার হননি কাজেই বুঝতে হবে এ সিগারেট বাইরের কোনো লোকের খাওয়া রুমালে করে তুলে তক্ষুনি সেটা পকেটে পুড়ে ফেললাম তারপর আরও এগিয়ে পাঁচিলের কাছাকাছি আসতেই সেই রহস্যময় দাগগুলো দেখতে পাওয়া গেল কোনো অজানা জানোয়ারের পায়ের দাগও হতেই পারে না কেননা প্রত্যেক জীবেরই একটা পা থেকে অন্য আর এক পায়ের ভেতর প্রকৃতিদত্ত একটা স্বাভাবিক ব্যবধান আছে যা মোটামুটি চলবার পথের দাগেও প্রতিফলিত হয় কিন্তু ও দাগগুলো একেবারেই অসম্বন্ধ এলোমেলো কোনোটা হয়তো মাত্র দু আঙুল দূরে আবার কোনোটা পাঁচ হাত তফাতে তাছাড়া জানোয়ারের পায়ের দাগ হলে মাত্র একটু জায়গাতেই তা আবদ্ধ থাকবার কারণ কি। আরও একটা লক্ষ্য করবার বিষয় এই যে পাঁচিলের কাছাকাছি এ দাগগুলো পাচ্ছি আর সবগুলো দাগেতেই পাঁচিলের বিপরীত দিকটা খুব গভীর হয়ে বসেছে অর্থাৎ পাঁচিলের দিকটা অপেক্ষাকৃত হালকা অর্থাৎ লগির সাহায্যে পোল ভল্ট করে দেওয়াল টপকালে যে রকম হওয়া উচিত ঠিক সেই রকম অবশ্য লগির দাগ বলে কারোর মনে যাতে কোনো রকম সন্দেহ না হয় সেই উদ্দেশ্যে ওগুলোর গোড়ায় এক একটা করে বিশেষ আকারের লোহার টুপি পরিয়ে নেওয়া হয়েছিল নিশ্চয় জায়গাটাকে আড়াল করে নেবু গাছের ঝাড় থাকায় সন্দেহ আরও দৃঢ় হলো বাস্তবিক অলক্ষে অনেক লোকের দেওয়াল টপকাবার এমন চমৎকার জায়গা আর কোথাও নেই বুঝলাম ভূত নয় কয়েকজন মানুষের দ্বারাই রাত্রিরে উপদ্রবটি ঘটেছে কিন্তু কেন ভবানীবাবু যখন বললেন তিনি আসার আগে সমস্ত বাড়িটা ধুলোয়ার ঝুলে ভর্তি হয়েছিল তখন কোনো চোর ডাকাতের পাকা আড্ডা বলেও সেটাকে মেনে নিতে পারলাম না যেখান দিয়ে লোকগুলো দেওয়াল টোপকে বেরিয়ে গিয়েছিল অর্থাৎ পাচিলের ওধারটাও একবার পরীক্ষা করা দরকার বোধ হল সেটা চারির কম্পাউন্ডের মধ্যে বাগানটা একবার অছিলায় বরাবর পাঁচিলের আশেপাশে নজর রেখে এগুতে লাগলাম রমেশবাবুর বাড়ির নেবুঝাড়ের বরাবর আসতেই ওধারের মতো পাঁচিলের এধারেও অবিকল সেই রকম লগীর দাগ দেখতে পেলাম বুঝলাম এ পথেই প্রভুদের যাওয়া এবং আসা দুটি কাজই ঘটেছে এইবার একটা প্রশ্ন স্বভাবতই মনে জেগে উঠল চারি বিশেষ ধনী লোক দাস দাসী মালি বেহারায় তার বাড়ি ভর্তি রাত দশটার সময় তাদের সম্পূর্ণ অজানাতে কতগুলো বাইরের লোকের পক্ষে তারই বাগানের ভেতর দিয়ে পাঁচিল টোপকে ওভাবে যাতায়াত করা কি সম্ভব মনে ঘোরতর সন্দেহ হলো তারপর তার গ্যারেজের পেছনে লম্বা লম্বা অনেকগুলি বাঁশের লগি পড়ে থাকতে দেখে সমস্ত সমস্যারই সমাধান হয়ে গেল কেননা চারি এগুলোকে আঁকশি বলে চালাবার চেষ্টা করলেও ওগুলো প্রত্যেকটারই গোড়াতে লোহার টুপি আঁটবার ব্যবস্থা আমি দেখতে পেলাম আর ঠিক সেই সময়টাতে আঁকসির কথা জোর করে চাপা দিয়ে ওর বাড়ির কথা তোলার চেষ্টা তুমিও বোধহয় লক্ষ্য করে থাকবে অভিজিৎ একেবারেই অভিভূত হয়ে পড়েছিল একটুখানি চুপ করে থেকে সে বলে আর ওই জাল মাপবার পালিটা ওটি ওখানে এলো কোথা থেকে হোকাকাশি একটু হেসে তার দুটো হাত মাথার দুপাশে দিয়ে সোজা ওপর পানে তুলে দিলেন বললেন এইবারে আমার দু হাতের ডগায় ওটা চাপিয়ে দাও তো কেমন ঠিক মানুষের মাথার মতোই মনে হচ্ছে কি না এখন যদি আমার গায়ে লালপার শাড়ি জড়িয়ে এই পালির ওপর ঘোমটা পরিয়ে দেওয়া হয় আর সেই অবস্থায় আমি তোমার পায়ের গোড়ায় ঢিপ করে একটা প্রণাম ঠুকি তবে কার্তিক মাসেও তুমি ঘেমে উঠবে অথচ আমি যে খুব ঢেঙা এই কথা বোধ আমার অন্তরঙ্গ বন্ধুও প্রাণ খুলে বলতে পারবেন না সেই রাত্রিটা হুকাকাশিয়ার অভিজিৎ ভবানী বাবুদের সঙ্গে তাদের বাংলোতেই কাটিয়েছিলেন আর সন্ধ্যার পরেই গোটা দুই ফাঁকা আওয়াজ করে জানিয়ে দিয়েছিলেন যে তাদের। আরও একটি সঙ্গী আছে বন্দুক এরপর থেকে আর কোনোদিন শান্তি ধামে ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি শ্রী মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা গোয়েন্দা হুকাকাশির এই গল্পটি এখানেই শেষ হল এর আগে আমি হুকাকাশির আরেকটি গল্প পড়েছি সেটাও আপনারা চাইলে শুনতে পারেন প্লেলিস্ট থেকে এছাড়া অনেক রহস্য গল্প উপন্যাস আমার চ্যানেলে রয়েছে আপনারা ভিডিও থেকে বা প্লে থেকে দেখে সেগুলো শুনতে পারেন ধন্যবাদ